সাতক্ষীরার প্রতাপনগর প্রশাসনিক প্রতাপনগর ইউনিয়নে ইউনিয়ন কাউন্সিলের সামনে দাঁড়িয়ে আছে এবং রাস্তায় এখন প্লাবিত জোয়ারের পানিতে। আমরা দেখতে পাচ্ছি মানুষ আসা যাওয়া করছে, রাস্তার পরে পানি, জোয়ারের পানি। এই পানিতে তারা ইউনিয়ন কাউন্সিলে আসছে বিভিন্ন কাজ নিয়ে। এই পানির ভিতর দিয়ে তাদের জীবনযাত্রা বিগত 3 মাস ধরে চলছে। পানিতে বসবাস, ঘর বাড়ি পানিতে অনেকের ডুবে আছে। তো আমরা লক্ষ্য করছি এইভাবেই এই সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গ্রামে মানুষ এইভাবেই তাদের জীবন যাপন অতিবাহিত করছে। তো আশেপাশে অনেক বাড়িঘর এবং এই ইউনিয়নের প্রায় 9টি ওয়ার্ড সবই ডুবি আছে এবং 9টি ওয়ার্ডের গ্রামের অনেক অধিকাংশ বাড়িঘর পানিতে নিমজ্জিত। জোয়ার ভাটা জোয়ার যখন আসে তখন ডুবে যায় উঠান, বারান্দা এবং ঘর সহ অনেকের বাড়িঘর। তো আমরা আজকের সিদ্দিকী স্যানিটেশন এর উদ্ভাবিত সবুজতলা বিতরণ অনুষ্ঠানে এসেছিলাম উদীসী শিল্পী গোষ্ঠী সাতক্ষীরার পক্ষ থেকে। উদীসী শিল্পী গোষ্ঠী গত জুলাই মাসে এখানে এসে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা দেখে সবুজতলার উদ্ভব মোস্তাক আহমেদ সিদ্দিকি জানালে উনি এই এলাকায় প্রতাপনগর এলাকায় 100 সবুজতলা বিনামূল্যে বিতরণ করলেন এবং আমরা উদীসী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমি নিজে শেখ সিদ্দিকুর রহমান এই চুলা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থেকে এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে তাদের রান্নার সুবিধার্থে এই চুলা বিতরণ করা হলো এবং এখন এখানে প্রায় 150 লোককে দুপুরে রান্না করে ওই চুলাতে রান্না করে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।